না সফল ভাই, এখানে বিষয়টা কি, বর্তমান যে মার্কেট প্লেসটা হুবহু সাইট করে দিব এটা একটা বিষয়, কিন্তু আমাদের যে আপগ্রেডটা আসতেছে কখন কোন সাইটটা করে যাবে আর আপনি বুঝতে পারবেন না। যে ধরুন এক সময় কি বর্তমান কিন্তু আপনার দেখা যাচ্ছে কি পিএসপির মধ্যে লারাভেলটা কি বেশ মানে চলতেছে ভালো, মাঝখানে লারাভেল আগে কি ছিল আপনার পাশাপাশি কোন তৈরি আছে নাম কি জাভাস্ক্রিপ্ট আছে বা যে কোয়েরি সাপোর্ট দিচ্ছে, তাই না? এটা কিন্তু এক সময় ছিল না, এটা কিন্তু মার্কেট ধরে নিতে চাইছে, আবার দেখা যাবে এগুলো গায়েব হয়ে যাবে, নতুন একটা আসবে, তার সঙ্গে নিজে তাল মিলাতে না পারেন তাহলে আপনি কিন্তু ফেল। কিন্তু মার্কেটিং এর ক্ষেত্রে কিন্তু এটা নাই, মার্কেটিং সবসময় সেম। আরো কি আসতেছে যে পুরাতন গুলো আসছে নতুন কোনো সমস্যা নেই, আরো প্লাস পয়েন্ট আর ওয়েবসাইট তা নাই, কিন্তু শিখতেই হয় মাস্ট। হ্যাঁ, গ্রাফিক্স এর কোনো সমস্যা হয় না। ইন্টারফেস ইউআই ইউএক্স ডিজাইন নাম যেটা বললি ডিজিটাল মার্কেটিং, মানে বাচ্চাদের শেখাই দিয়ে আমি বাচ্চারাও পারবে সমস্যা হবে না, কিন্তু ওয়েবসাইট মার্কেটিং এ এরা পারবে না, ওয়েবসাইট ডিজাইনিং এ এটা মাস্ট। কেন? কারণ ওয়েবসাইট একটু বেসিক আছে, তো সেটা আর কি আইডিয়া করতে পারি, কারণ ডিজিটাল মার্কেটিং এর যে মানে সুবিধাটা আছে সেটা আমাদের ওয়েবসাইটে নাই, কিন্তু যদি ভালো করে কাজ করতে পারেন ওয়েবসাইটে আপনার প্রমোশনের থেকে বেশি টাকা ইনকাম করতে পারবেন ওয়ান টাইম। তাহলে পেশাদার আছে শুনছেন না কি হয়েছে স্মার্ট কার্ডে, ইন্ডিয়ার কাজ দিছে ইনডাইরেক্ট ভুয়া কোম্পানি যার আন্ডারে ভারতবর্ষের তারপর আপনার আমেরিকার কাজ নষ্ট হয়েছে, তাকে দায়িত্ব দিয়েছে আমাদের কাজ করার জন্য। কোথায় গিয়ে খুঁজে পাইলে আপনার, আপনার গিয়ে খুঁজে লাভ নেই, আপনি তো বায়ান না যে গিয়ে খুঁজবেন, আপনার মূল লক্ষ্য হলো বায়ান রিকোয়েস্ট করবো। আপনি লিঙ্ক শেয়ার করেন নাই তাহলে, আপনার কেউ লিঙ্ক শেয়ার, ফেসবুকে বেশিরভাগ গিগ শেয়ার গ্রুপে আমি আছি, তো আপনারা যদি পোস্ট করেন তাহলে অবশ্যই আমি নোটিফিকেশন পাই যে হ্যাঁ উনি এখানে পোস্ট করছে। ফেসবুকে ফাইবার লেথার্স করেন, ফাইবার গিগ, ইউএসএ বায়ার, ইউএসএ সেলার, হ্যাঁ গিক লিখে সার্চ করেন, ফাইবার গিক লিখে অনেক কিছু পাবে। হ্যাঁ শুনতে পাচ্ছ তো স্যার? পোস্ট করবেন, কমেন্ট করবেন কেন, পোস্ট করবেন, ফাইবার গ্রুপে যান, ফাইবার গ্রুপ লিখে সার্চ করেন, ফাইবার গিক লিখেন, পেয়ে যাবেন। আমার ডেমো অ্যাকাউন্টে বাইরে রিকোয়েস্ট পাই আপনাদের, যেটা মার্কেটিং করি না আমি, আর আপনার মার্কেটিং করেও বাইরে রিকোয়েস্ট পান না, মার্কেটিং হচ্ছে না আপনাদের কারোই। মিজান আল নোমান, আরিফ ভাই সবাই এই কাজটা করেন, ফাইবার ফেসবুকে যান, ফাইবার গিক লিখে সার্চ করেন, ওইখানে আপনার ফাইবার গ্রুপ লাগবে, আমাদের তো নিজস্ব গ্রুপ আছে, সেখানে তো গিক ফেভারিট করলে হয়, আপনার গিক ফেভ করে দিলাম 200 মেম্বার, 100 মেম্বার আপনার গিক ফেভ করে তাহলে অনেক।
আচ্ছা, আপনার বাড়ির কাজ বাড়ির কাজটাকে বলে দিই, শুনেন বাড়ির কাজ শুনেন সবাই। আগামীকাল শুক্র তো বন্ধ, তাই না? শনিবারে ক্লাস হবে। আর আপনাদের ক্লাসটা একটু চেঞ্জ হবে, চেঞ্জ বলতে আপনারা এবং ব্যাচ নাম্বার 2, এই 2 ব্যাচকে এক করে খোলা হবে। এই 2 ব্যাচের ক্লাস হবে ভোরটা থেকে বিকাল 4টা পর্যন্ত, ঠিক আছে? আপনাদের ব্যাচ 2 আর ব্যাচ 4 এই দুটাকে একসঙ্গে করা হবে, এবং ক্লাস টাইম হচ্ছে দুপুর 2টা থেকে বিকাল 4টা, ঠিক আছে? এটা এখনো কনফার্ম, এখন অফিসিয়াল ভাবে কনফার্ম পাই নাই। এটা আমাদের আপনাদের গ্রুপ আছে না, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে আমি বলে দেব, ঠিক আছে? ওকে, মোস্ট ওয়েলকাম। জি, এই দেখুন তারা আসছে, মাহফুজুল ভাই, তারপরে এই যে রনক গেল, আর কে কে আছে, আর কত নাই এখন মনে হচ্ছে, আর যারা আসছে কি সব কাপড় এক হয়ে যাবেন। আর প্রত্যেক দিন রাত 15টার দিকে, সরি পরে বলতেছি, রাত 9টা 15তে এই ক্লাস লিঙ্ক ওপেন থাকবে। আপনারা কি মাইক্রো ওয়ার্কারের যে কাজগুলো আছে সেগুলো করবেন সবাই। আমি 10-20 মিনিট যা থাকলে থাকলাম, বাকিটা আপনারা কি কালকের মতন কন্টিনিউ করবেন। আগে বলেন কালকে আপনাদের কেমন লাগলো রাত্রে মাইক্রো ওয়ার্কার ক্লাসগুলো যেটা আপনারা নিজেরা নিজেরা করছেন। তাহলে দেখ, 4টা করে কাজ আপনাদের ডেলি হয়, সপ্তাহে 30টা কাজ নিয়ম, তাই না? প্রত্যেক দিন রাত 9টা 15টা শুরু হবে ক্লাস টাইম। আপনারা কি চলে যাবেন, চলে গিয়ে কাজ করে দেবেন, আমি থাকি না বাড়া থেকে নিজেরা নিজেরা কাজ করবেন। তাহলে আপনাদের কি টিমটাও বড় হবে, একটা পরিচয় ভালো হবে, বৃদ্ধি পাবে, আর যে সমস্যা থাকে সমস্যা সলভ হবে। আপনাদের শেখানোর অভিজ্ঞতা হবে যে আপনি টিচার, আপনি চান নাই আপনি টিচার, তারপর শিক্ষা দিতে পারবেন আপনি কাজটা করছেন, এই কাজটা যখন পারে না তাহলে দেখাই দেন আপনি টিচার হয়ে গেলেন, তাই না? এখানে এখন তো শিখতে হবে, গর্ব করতে হবে নিজেদেরকে। যাই হোক, আমাদের এখন, হ্যাঁ বলেন। আপনাকে ফিজিক্যালি মিট করতে হবে, ফিজিক্যালি মিট করতে হবে অফিসে, তাদের সিদ্ধান্ত নিজের, যে বাসায় বসে কাজ করবেন নাকি বাইরে বসে কাজ করবেন, আপনার চিন্তা। বিডি জবস পাবেন, কোম্পানি নিউজ পাবেন, নিউজ পেপার পাবেন, নোটিশ চেক করবেন। অনেক কিছু বাকি আছে স্যার, এখনো এখনো কিছু শেখাই নাই, 0.0 ক্লাস রেকর্ডিং হচ্ছে, রেকর্ড হয়ে গেল এগুলা। যাই হোক, এটা আপনাদের আন্তরিকতা, এখনো কিছু তেমন শিখি নেই, একজন মানুষ, মানুষ বাকি আছে আর অনেক কিছুই, তো সেটাই প্রত্যাশা। আপনারা ভালো কিছু করেন আর সামনে আগান, এটাই প্রত্যাশা। এটা কিছু করতে পারলে নিজের কাছে শান্তি লাগবে। মেজান ভাই, আপনার কি দেখা যায় সার্চতে যায়, তারপরে নমান ভাই, আপনাদের গিগি আসে না, আর কিছু ব্যক্তির গিগ আসে কিন্তু বায়ারি কষ্ট আসে না, আর কিছু ব্যক্তির গিগ দেখা যায় না বা বায়ারি কষ্ট করা, 3-4টা সমস্যার মধ্যে ভুগতেছি। তো এটা সমস্যা না, নতুন গিগ করতে হবে, ঠিক আছে? আজকে থেকে বন্ধ পাচ্ছে না পড়া, ক্লাস শেষ হওয়ার পর থেকে, দেন কি আগামী শনিবার আবার সেম দুটো দিকে বা 4টা দিকে ক্লাস হবে, তো লং টাইম পাচ্ছেন। এই লং টাইমটাকে কাজ করতে হবে, একটা কাজ, একটা কাজটা কি মিনিট রাখি, শব্দ হচ্ছে অনেক, মাইক্রোসফট মিউট রাখি, ঠিক আছে? থ্যাংক ইউ আবুজ ভাই, মাইক্রোসফট মিউট রাখেন। তো যে কাজটা করতে হবে এখন সেটা হলো কি, আমাদের একটা গিগ তৈরি করতে হবে। কোন বিষয়ে গিগ তৈরি করবেন এটা আমি বলবো না,
সেটা আমি বলবো না। আপনারা কি করবেন, এটা রিসার্চ করবেন, রিসার্চ করে দেন কি সিদ্ধান্ত নেবেন যে কোন গিগটা আপনার জন্য বা আপনার কাজটার জন্য বেশি গ্রহণযোগ্য। বলতে পারেন স্যার আমার কোনো আইডিয়া নাই কিভাবে বলবো, তো আইডিয়াটা জেনারেট করতে হবে। কারণ কোর্স শেষে কি হবে, দেখা যাবে কোর্স শেষে আমাকে পাবেন না বা ক্লাসমেট পাবেন না, তখন একলা হয়ে যাবেন। বা এই যারা ব্যক্তিগুলো বা ভাই যারা ক্লাসমেট পাচ্ছেন, ক্লাসমেটগুলো দেখা যাবে কি ব্যস্ত হয়ে গেছে, তো সব মিলে কি দেখা যাবে আপনি একলা হয়ে গেছেন। সেই একলা টাইমে কিভাবে কাজ করতে হবে, এগুলা কিন্তু কি আমাদেরকে একলা একটা বের করতে হবে। তো সেটা এখন থেকে শুরু করতে হবে যে হ্যাঁ আমি এখন একলা আছি, তাহলে একলা অবস্থা কিভাবে আমি সাপোর্টটা পেতে পারি, কিভাবে মার্কেট অ্যানালাইজ করতে হবে, কিভাবে ফাইবার হেল্প নিতে পারে, এই বিষয়গুলো এখন থেকে শিখতে হবে। যার কারণে হচ্ছে এই কাজটা আজকে আপনাদের দিচ্ছি আমি। তো সেক্ষেত্রে কে কি কাজ করবেন একটু শেষ করি দেন বলতেছি আমি, এটা কিভাবে খুঁজে বের করবেন। আপনার যে কাগজ শেষ করছে এই ক্লাসগুলোতে অলরেডি আমরা চাইলে 60টা গিগ অথবা বেশি গিগ তৈরি করতে পারি। অলরেডি একটা গিগ করছি আমরা ইমেল সিস্টেম জানি, তাই না? এই একটা ক্যাটাগরি গেল। আর একটা হতে পারে কি ইমেল কালেকশন বা কালেক্টিং, আর একটা হতে পারে লিড কালেক্টিং, আবার হতে পারে এমন যে ইমেল আর হচ্ছে লিড, এই দুটা নিয়ে হতে পারে একটা। ইমেল কালেক্টিং এটা একটা গিগ হতে পারে সিঙ্গেল, আর একটা লিড কালেক্টিং হতে পারে সিঙ্গেল, আর দুইটা মিলে হতে পারে একটা গিগ। আপনার চয়েস, আপনি দুইটা মিলে করবেন না সিঙ্গেল করবেন, নাকি মার্কেটে চলা বেশি কোনটা, মার্কেটে সিঙ্গেল চলা ডাবল চলা, এগুলো পেড করতে হবে কোথা থেকে, যেহেতু কাজ করবো ফাইবারে, ফাইবারে সার্চ করতে হবে, ফাইবারে অ্যানালাইজ করতে হবে এই লিড গুলো নিয়ে, ইমেল গুলো নিয়ে, যে এটা সব থেকে কম কোনটা আছে। খেয়াল রাখবেন যেখানে প্রোডাক্ট বেশি কিন্তু কাস্টমার কম, সেখানে কিন্তু সেল কি হবে তেমন বেশি হওয়ার কথা না। খেয়াল রাখতে হবে আপনাদের কি প্রোডাক্ট আছে, প্রোডাক্ট বলতে বায়ারের সংখ্যা বেশি এবং সেলারের সংখ্যা কম, তাহলে কি আপনারা সেখানে সুযোগ পাবেন, আপনারা সে সুযোগ আছে নতুন হিসেবে। আর যদি দেখেন এমন যে আপনার কাজ আছে 10টা বাট সেলার আছে 20টা, তাহলে কিন্তু কাজ তেমন পাওয়া অনেক টাফ হয়ে যাবে। তো এই বিষয়গুলো আপনাকে রিসার্চ করতে হবে মার্কেট অ্যানালাইজ করে ফাইবার থেকে। ফাইবার গিগুলো সার্চ করবেন, দেখবেন যে ওয়ান সেলার কজন আছে, টু সেলার কজন আছে, এর মধ্যে কোন কিওয়ার্ডটা সব থেকে বেশি, কোন কিওয়ার্ডটা কম, এদের ডিমান্ডেবলটা বেশি না কম, হ্যাঁ এটা খেয়াল করতে হবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ বেশি নাকি ইমেল ক্যাম্পেইনে বেশি, নাকি ইমেল টেম্পলেটে বেশি, নাকি ব্লগ সাইটে বেশি না কম, এটা বের করতে হবে। দেন কি আপনার সিদ্ধান্ত দিতে হবে যে হ্যাঁ আমি এই বিষয়ে গিগটা করব। দেন যেটা সিদ্ধান্ত আসলো ওইটাকে কি করতে হবে, ওই আগের মতন 5টা কিওয়ার্ড চুজ করবেন, মেইন 5টা কিওয়ার্ড থেকে 60টা করবেন, তারপরে কি টাইটেল চুজ করবেন, ডেসক্রিপশন করবেন, প্রাইসিং করবেন। আর খেয়াল রাখবেন অত কি আপনারা 5টার মধ্যে মেইন মানে মেইন কিওয়ার্ড কোনটা এটা বলতে পারেন নাই, এটা অবশ্যই এবার কাজ নোট ডাউন করে রাখবেন যে প্রাইমারি কিওয়ার্ড বা প্রাইমারি ট্যাগ 5টা, এই 5টা হচ্ছে এগুলা আর মেইন কিওয়ার্ডটা হচ্ছে এটা, এভাবে লিখে লিখে রাখবেন। দেন 5টা কিওয়ার্ড থেকে 60টা করবেন, এটা করবে না কালকে শুক্রবার, কাল না কালকে বিকালে বেরোবো, 60টা কিওয়ার্ড থাকবে, ঠিক আছে? 60টা কিওয়ার্ড দিয়ে ইমেজ অপটিমাইজ করতে হবে। এরপরে কি সেই ইমেজগুলোকে তৈরি করতে হবে। খেয়াল রাখবেন ইমেজ তৈরি করবেন সবার শেষে, প্রথমে গিগ কিওয়ার্ড, গিগ চুজ করলেন, তারপরে কিওয়ার্ড, তারপরে হচ্ছে ডেসক্রিপশন টাইটেল প্রাইসিং, এরপর হচ্ছে গিগ ইমেজ গিগ ভিডিও, আর এই গ্যালারি ভিডিও ইউজ করতে হবে অবশ্যই। ইমেজ ভিডিও দুটো মেক করবেন, ইমেজ অডিও ভিডিও তৈরি করতে কিভাবে দেখাই দিচ্ছি, বেসিক কাজটা জানা হয়ে গেছে। দেন এগুলো কি সেভ করে রাখবেন আপনার ডেস্কটপ ড্রাইভে, আমরা ক্লাস টাইমে এসে সবাই দেখব, সবাই দেখব, সবার ভোটে আপনাদের কাজগুলোকে ভোটিং করা হবে, ভোটিং করে দেখব যে কার কোন। আমাদের হচ্ছে ফাইবারের যে নেয় সেটা 75 সেকেন্ডের ভিডিও, তো 75 সেকেন্ডটা আপনার সর্বোচ্চ এখানে টাইম থাকে, আমরা কি করবো এখানে 65 সেকেন্ড খেয়াল রাখবেন, মানে 1 মিনিট 5 বা 6 সেকেন্ড এর ঊর্ধ্বে যাবেন না, 1 মিনিট 5 বা 6 সেকেন্ড এর মধ্যে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? ফাইবারের সমস্ত গিগে ভিডিও লেন্থটা এতটুকু হয়, 1 মিনিট 5 সেকেন্ড রাখলে সব থেকে বেস্ট হবে, তোমাকে 1 মিনিটও দেখে না। যাই হোক, এই হচ্ছে বিষয়গুলো, কোন কিওয়ার্ড নিয়ে বা কোন গিগ নিয়ে কাজ করবেন আপনাদের পার্সোনাল চিন্তা, সেটা বের করে তারপরে কি একটা কি গিগ তৈরি করবেন, ওইটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। এই হচ্ছে বাড়ির কাজ, আর এর পাশাপাশি বেসিক যেটা মৌলিক কাজ আছে একটা আপনাদের মাইক্রো ওয়ার্কারে কাজ করা, আর হচ্ছে বর্তমানে গিগটা আছে মার্কেটিং করা, এই হলো আপনাদের নেক্সট দিনের কাজ। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটার উপরে 4টা গিগ হতে পারে, একটা হতে পারে ওয়েবসাইট ট্রাফিক নিয়ে মার্কেটিং, ওয়েবসাইটে ট্রাফিক এনে দেবো, একটা মার্কেটিং হতে পারে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে, হতে পারে প্রোডাক্ট মার্কেটিং করবো, প্রোডাক্ট বলতে বুক
ই কমার্স প্রোডাক্ট এগুলা, দেন হতে পারে অ্যাপ্লিকেশন, মানে মোবাইল অ্যাপস থাকে না, মোবাইল অ্যাপস বা অ্যান্ড্রয়েড অ্যাপল অ্যাপস, এগুলা কি আমরা মার্কেটিং করতে পারি, তাহলে এটা নিয়ে একটা গিগ। তারপর ইউটিউব ভিডিও, ইউটিউব সাবস্ক্রাইব, এটা নিয়ে একটা গিগ। এরকম তো অনেকগুলো গিগ আমাদের হতে পারে যেগুলো শিখছি অলরেডি আমরা, কারণ কোনটা করবেন আপনার নিজস্ব চিন্তা ভাবনা বা সিদ্ধান্ত, কিভাবে করবেন অবশ্যই মার্কেট প্লেস থেকে সিদ্ধান্ত নেবেন। ঠিক আছে, হ্যাঁ বলেন কি বললি? পণ্য, যদি চান যে স্লাইড শো করে আপনার একটা বেস্ট হবে করতে পারেন, যদি চান যে না স্লাইড শো থেকে ভিডিও ভালো হবে, এটা আপনার চয়েস। খেয়াল রাখতে হবে একটা বিষয়, যে সবকিছু পরিষ্কার থাকে বা ক্লিয়ার থাকে, যদি পরিষ্কার না থাকে তাহলে করে লাভ নাই, এই হচ্ছে বিষয়। কারণ একটা ভিডিও আপনার জন্য খারাপ হতে পারে, ভালো হতে পারে, তো এটা ডিপেন্ড করে কার উপরে, ছবিটা বা ভিডিওটা পরিষ্কার কিনা, ভয়েসটা ক্লিয়ার কিনা। যদি ভয়েসটা ক্লিয়ার হয়, ভিডিও পরিষ্কার থাকে, তাহলে আপনার ওই গিগটা আপনার জন্য কি আশীর্বাদ শুরু হবে। আর যদি খারাপ হয় তাহলে ওই গিগটা আপনার জীবনে কেউ করে উঠবে না। না এখন না করবো, আমি বলবো যে আপনারা এখন এডিট করতে পারবেন, বলবো এখন আমরা সামনে কি আগাবো। আমরা একটা কন্টেন্ট আমি আজকে রেডি করে রাখছি আপনাদের জন্য, বায়ার রিকোয়েস্টে কি কি লিখবেন কি কি লিখবেন না, এটা একটা ডকুমেন্ট তৈরি করছি, এটাকে শেয়ার করবো আজকে। বায়ার রিকোয়েস্টে কি কি লিখতে হয়, এটা আপাতত তো বায়ার রিকোয়েস্ট আসলে দিতে হবে, না আসলে দিতে হবে না। তাহলে শুরু করি, আসবি নাকি কি শনিবার আসবি? ঠিক আছে, কালকে তো বিকালে কথা হবো, আগামী শনিবার। ঠিক আছে, কথা নেই বেশি, আমার ফোন যে 20 মিনিট 16 মিনিট কথা লাগে ভাইবারে গিটনে কাজ করে, আমার তো হিসাব থাকে না 40 মিনিট সময় পার হয়ে ফোন ধরতে, তোমার ও মালা কথা আছে ভাই, রিকোয়েস্ট পাইছি, তিন তারিখ রিকোয়েস্ট পাইছি ভাইয়ের, দেখি দেখি অফার করে 12টা করছি, এখন অফার পাই নাই, রিকোয়েস্ট করি মানে কাজ। আচ্ছা খেয়াল করেন আপনাদের মানে ভাগ্য আজকে ভালো রেখে যায় না, আমি তখন 5টা কাজ আসছে, এখন 3টা কাজ অফার দিচ্ছে এখানে বায়ার রিকোয়েস্টের, তো দেখেন সঠিক খেয়াল করেন বায়ার রিকোয়েস্ট 3টা শো করতেছে আমার এখানে, এই মোড থেকে বায়ার রিকোয়েস্ট আসতে হয়। সকালের 2 ব্যাচ বায়ার রিকোয়েস্ট আসতে আমি দেখাতে পারছি, দুপুরেরটাও পারলাম এখনো পারলাম, ভালো হয়েছে একদিকে আপনার দেখানোর সুবিধা হলো। তো দেখেন বায়ার রিকোয়েস্টটা কি আসলে, বুঝিনি কি বললি, আবার এক ঘন্টা সন্ধ্যা ফেভারের ডেমো তো দেখাই, ডেমো দেখাই আমার অনলাইন টাইমে কাউন্ট রেট দিছে, কাজ হয়েছে তো অফার করবো, অফার পারফুল কাজ, কাজ করছে রিকোয়েস্ট করবো এখন, দেন চলবে 12টা করছে তো আসলে নাই। আচ্ছা তো দেখেন দেখার জন্য কি এখানে দলটি 3টা কাজ না বায়ার রিকোয়েস্ট পাচ্ছি আমরা, কইলো হয় নাকি 12টা আমি সেন্ড করছিলাম, 3টা নতুন লোড নিচ্ছে, কিন্তু রিকোয়েস্ট রিলোড দ্বারা সমস্যা হয়ে যাবে। হ্যাঁ দেখেন স্ক্রিন দেখা যাচ্ছে আমার, সবাই বলেন তো স্ক্রিন দেখা যায়, আই মোড থেকে বায়ার রিকোয়েস্ট আসছে এখানে কি দেখেন, অ্যাক্টিভ 3টা আছে আর সেন্ড কি 12টা আমি সেন্ড করছিলাম এই ক্লাস ফাঁকে ফাঁকে, তো 3টা বাকি আছে, 3টা কি কি দেখি, এই ব্যক্তি কি বলছে দেখেন, বড় করে দেবো দেখা যায়, দেখা যায় এখন বড় করে দিলাম, আই এম লুকিং ফর সাম ওয়ান, হ্যাঁ বড় তো করছি, বড় হয়নি না হলে আপনার কাজ করেন, দেখেন ডান দিকে যে 3টা ডট আছে না মিটে আসে, 3টা ডট আছে এখানে,
এই তিনটা ডট থেকে চেঞ্জ লেআউট ক্লিক করেন, চেঞ্জ লেআউট থেকে স্পটলাইট করে নেন, তাহলে এই আপনাদের মুখ দেখা যাবে না, স্পটলাইটটা ক্লিক করলে শুধুমাত্র যে স্ক্রিন শেয়ার তাটা দেখা যাবে, এটা করে নেন, সব থেকে বেস্ট হবে, এটা চোখ ঠিক থাকবে। তো দেখেন বলছে কি, আই এম লুকিং ফর সাম ওয়ান টু ইউটিউবার, লেখার মধ্যে ভুল আছে, আই হ্যাভ এ স্টেপ বাই স্টেপ চ্যানেল ক্রিয়েট, মানে চ্যানেল ক্রিয়েট করবে, লগো ডিজাইন করবে, প্লে লিস্ট তৈরি করতে হবে, ইন্ট্রো আউট্রো তৈরি করতে হবে, থাম্বনেল করতে হবে, বেসিক প্যাকেজ অ্যান্ড চ্যানেল পারফেক্টলি ম্যানেজ, তাহলে এই কাজগুলো করে দিতে হবে। সে আপনাকে $10 বাজেট বলতেছে এবং সময় 3 দিন, 5 জন টাকা অলরেডি অফার করছে। কি কি লাগবে? একটা ইউটিউব চ্যানেল করতে হবে, ইউটিউব চ্যানেলের কিওয়ার্ড তৈরি করতে, মানে সরি, লোগো ব্যানার তৈরি করতে হবে, প্লেলিস্ট তৈরি করতে হবে, ইন্ট্রো আউট্রো তৈরি করতে হবে, থাম্বনেল করতে হবে, ট্রেলার একটা দিতে হবে। এই সবগুলো সে কি $10 বাজেট আপনার কাছ থেকে চাচ্ছে। যদি চান যে হ্যাঁ আমি কাজটা করতে পারবো, তাহলে কি আপনি সেন্ড অফারে ক্লিক করবেন, তাহলে কি হবে, আপনার এখানে গিগ শো করবে যে কোন গিগ কাজটা করবেন। তো আমি এই গিগ কাজ করবো, আই উইল ডু ওয়েবসাইট মার্কেটিং সোশ্যাল মিডিয়া, এটা ক্লিক করলে এখানে ডেসক্রাইবের অফার আপনার অফারটা শো করবেন যে আমি এই কাজটা করতে পারি, এত টাকা লাগবে, টোটাল অফার অ্যামাউন্ট, এখানে আপনাদের অ্যামাউন্টটা দিতে হবে যে তার অ্যামাউন্ট হচ্ছে $10, তাহলে এর বাইরে যাওয়া যাবে না, $10-এর মধ্যে কাজ করতে হবে অথবা এর সমান করতে হবে। পরেরটা পড়ি আমরা, আর দেখেন লেখা আছে পাই, এখানে কি লেখা, অফার সার্ভার 5 লেখা না, এর মানে হচ্ছে কি অলরেডি এর ভিতরে 5 জন অফার করছে, মানে 5 জন আমার আপনার মতন কি সেলাররা তাকে অলরেডি অফার করছে। এরপরে কি এই যে একটা আছে কি $17 অফার পাইছে, সময় 3 দিন, $10, এটা কি বলছে দেখি আমরা একটু, আই এম লুকিং ফর সামওয়ান টু প্রমোট মাই ইউটিউব ভিডিও, তাহলে ইউটিউব ভিডিও প্রমোট করতে বলতেছে, আই ওয়ান্ট রিয়েল ভিউজ, আমার কি আসল ভিউ চাই, ফ্রম রিয়েল পিপল, আসল লোকজন থেকে, রিয়েল কিওয়ার্ড টার্গেটেড ভিউ ফ্রম ইউএসএ এন্ড ইউকে, তাহলে তার কি টার্গেটেড ভিউ লাগবে ইউএসএ এন্ড ইউকে এর, প্রবাবলি আই ডু নট রিকোয়ার র্যান্ডম ভিউ ফ্রম র্যান্ডম সাইট, অনেক সাইট থেকে আমার যায় সেটা সে না বলতেছে, দে হ্যাভ টু ফ্রম জেনুইন, জেনুইন হতে হবে, মানে জেনুইন সোর্স থেকে হতে হবে, মাই বাজেট ইজ স্টার্ট $10, $10 বাজেট তার শুরু হলো, এরপরে বাজেট বাড়তে পারে, ক্যান ইউ অলসো টেল মি দ্য কোয়ান্টিটি অফ ভিউস, এবং কতগুলো ভিউস আমরা আনতে পারবো $10, তাকে বলতে বলতেছে, আই ক্যান এক্সপেক্ট ফ্রম ইউ, থ্যাংক ইউ, সেটা আমার কাছে আশা করতে যাচ্ছে, ধন্যবাদ দিল, এটা কিন্তু আমি না, অনেকেই কি এই অফারটা পেয়েছে, এই তিনটা অফার, তার মধ্যে কি 5 জন এটা সাইট অফার দিচ্ছে, এখানে 17 জন দিচ্ছে, আর এটা কি 2 জন দিচ্ছে, এটা কি বলছে, হাই এভরিওয়ান, আই নিড 5,000 লিঙ্কডইন ফলোয়ার্স নন ড্রপ, 5,000 লিঙ্কডইন ফলোয়ার লাগবে, $30, সময় 7 দিন, এবং কি তাকে 2 জন অলরেডি অফার দিচ্ছে, তো আমি এই কাজটা অফার দিচ্ছি যে লিঙ্কডইনে 5,000 ফলোয়ার দিব, তো সেন্ড অফার ক্লিক করলাম, ক্লিক করে কোন গিগ থেকে যাবে, এই গিগ না এই গিগ, যেহেতু এটা এসটিএমএল সিগনেচার এর সঙ্গে কিন্তু যায় না, এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সাথে যাবে, তো আমি এটা করলাম, এখানে অফারটা লিখবো, অফার কোড থেকে লিখবো, এটা আপনাদের দেখানো চাচ্ছিলাম আমি, তো অফারটা দেখাই আপনাদের, ডক ফাইল তৈরি করে দেখানোর জন্য আপনাদেরকে, ওইটা এখন এখানে সরাসরি পোস্ট করে দেখাই, অফারটা না আসলে অফার দিতে পারতাম না সরাসরি, শুধু কি এমএস ওয়ার্ড দেখার লাগতো, যেহেতু চলে আসছে সেহেতু প্লাস পয়েন্ট। তো দেখেন এখানে লিখে রাখছি আমি, হাই আই জাস্ট স ইওর জব পোস্ট দ্যাট ইউ আর লুকিং ফর এ, তাহলে কি মাত্র আমি জব পোস্ট দেখলাম, আপনি কি খুঁজতেছেন, কি খুঁজতেছেন, এখানে কি সাবজেক্ট লিখতে হবে, সে চাচ্ছে কি লিঙ্কডইন ফলোয়ার, তাই না, ইউ আর লুকিং ফর এ ডিজিটাল মার্কেটার ফর ইওর, এখানে দিলাম লিঙ্কডইন, আর তার যে সার্ভিস সে সম্পর্কিত লিঙ্কডইন আইডি বা প্রোফাইল, আই হ্যাভ রিড, এই যেটা থাকবে না, এখানে বলছে কি আই হ্যাভ রিড অ্যান্ড সিনিয়র অ্যাটাচমেন্ট, এই জিনিসটা কখন দেবো আমরা, যখন এখানে সে কোনো অ্যাটাচমেন্ট দিবে, কোনো অ্যাটাচমেন্ট নাই তাই আমরা এটা লিখবো না, যেমন দেখেন এখানে এই যে নিচ্ছে অ্যাটাচমেন্ট থাকার কথা, কিন্তু এখানে সে নাই, যদি না থাকে তাহলে কি আমরা এই জিনিসটা স্কিপ করবো, এটা আমার দরকার নাই, বাট যদি সে অ্যাটাচমেন্ট দেয় তাহলে অবশ্যই এটা লিখতে হবে, ভালো হবে, দেন কি আই ক্যান মেক দ্যাট, আমি করতে পারবো, কি করতে পারবো, 1K ফলোয়ার লাগবে, তার সে বলছে কি লিঙ্কডইন তার 1K ফলোয়ার দরকার, লিঙ্কডইন সরি 5K দরকার, আমি এখানে আসলাম 5,000 ফলোয়ার সার্চ করলাম, এখানে লিখে দেব যে 5,000 বা 5,000 লিঙ্কডইন প্রোফাইল, এটা আমি কাজ করি এখান থেকে কন্ট্রোল জেড করে এখানে না লিখে এটাকে কপি করে নিয়ে আসি, সেন্ড, এখন দেখেন আরেকটা জিনিস আছে এখানে রিভ, এখানে খেয়াল করি
সেন্ড অফার পাশাপাশি কি রিমোট রিকোয়েস্ট লেখা শুরু করবে, এটা দরকার নাই। কাজ না করলে এইতে আবার দরকার নাই, কাজ করলে এটা করবেন। এখানে এসে চেঞ্জ করে ভালো হবে, আই এম লুকিং ফর ইওর লুকিং ফর এ ডিজিটাল মার্কেটার ভাই, বলাম কোন তো বল ভাই, বলাম কোন তো মার্কেটার ফর ইওর লিংকডইন প্রোফাইল আই হ্যাভ রিডান সিনিয়র অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট লাগবে না যেটা আমাদের সে দেয় নাই, সেটা রাখবো না এটা আমরা। আই ক্যান মেক ড্যাট, আই ক্যান মেক ড্যাট কি 5k লিংকডইন ফলোয়ার্স, যে ডিজাইন বলতো না কেউ ডিজাইন রাখতাম, যদি ডিজাইন লাগবে না সেটা ডিজাইন থেকে ডিলিট করছি আমরা, মার্কেটিং লাগবে না, প্রমোট লাগবে না। এবং কি করতে পারবো, এটা আমরা করতে পারবো উইথিন এ ফিউ আওয়ার্স, ফিউ আওয়ার্স না করব উইথিন উইথিন 7 days, 7 দিনের মধ্যে করব। আই এম সুইটেবল ফর দিস জব, আমি কাজের জন্য কি উপযুক্ত আছি, এন্ড আই এম রেসপন্সিবল ফর ইওর ওয়ার্ক অ্যাজ ওয়েল, ইউ ক্যান ওয়ার্ক উইথ ফুল কনফিডেন্স উইথ মি এন্ড ইউ ক্যান ট্রাস্ট মি, এন্ড আই উইল চার্জ, চার্জ দেবো কেমন, তার যত $30 বাজেট আমি তাকে এখানে দিচ্ছি $28 অথবা $25 দিই, যে $25 তারপর $30 আমি কি পদ্ধতি কাজটা করে দেবো, ইটস ওকে ফর ইউ দেন প্লিজ ইনবক্স মি, যদি রাজি থাকেন আপনি কি পদ্ধতি কাজটা করানোর জন্য আমাকে কি ইনবক্স করেন ফর ফার্দার ডিসকাশন, পরবর্তী আলোচনা করার জন্য, আই উইল বি হ্যাপি টু হেল্প ইউ, আমি খুশি হব সাহায্য করার জন্য। এই বিষয়টা খেয়াল রাখতে হবে, একটা রিকোয়েস্টের মধ্যে কি এ টু জেড আপনার কি তার অ্যাটেনশন রাখতে হবে, তার যে বিষয়গুলো আছে অবশ্যই হাইলাইট করতে হবে। দেন কি টোটাল অফার অ্যামাউন্ট, এখানে আমি কথাটা লিখছিলাম, এখানে লিখছিলাম হচ্ছে $25, এখানে লেখেন যে $25, ডেলিভারি টাইম 1 ডে না, এটা হবে 7 days। দেন নাম্বার অফ রিভিশন, রিভিশন কথা হবে, রিভিশন বলতে এই কাজটা না করতে পারি 3 বার কি কাজটা করে দেবো আমি। দেন সাবমিট অফার, তাহলে কি হলো ক্লায়েন্টের কাছে এটা অফারটা চলে গেল, সেন্ড অফার চলে গেছে। এইভাবে কি আপনাদের একটা বায়ারের রিকোয়েস্ট সেন্ড করতে হয়, আর একবার চেক করি তো নতুন রিকোয়েস্ট আছে কিনা, সব বুঝতে পারছি বিষয়গুলো। আপনি কিভাবে পার ডে 10টা অফার কি করতে পারবেন, সেন্ড করতে পারবেন, কারণ 10টা অফার ছিল, 2টা সেন্ড করছে, 8টা বাকি আছে। দেখেন ডান দিকে লেখা আছে 8 অফার লেফট টুডে, 8টা বাকি আছে এখনো, 2টা আমি সেন্ড করছি, ক্লিয়ার সব। এখন দেখেন এখন অ্যাক্টিভ এখানে কিছু নাই আমার, অ্যাক্টিভ 0 এখন, কারণ কিছু নাই, থাকলে শো করতে আবার, এটা সবসময় থাকবে না, আপনারা কি চেক করবেন, আর আসলে যে সবসময় থাকবে এমন না, আপনার ধারণা ধারণা আছে যে বায়ার রিকোয়েস্ট মানে সবসময় থাকবে, ঠিক তা না, এখন দেখেন নাই, আবার একটু পরে আসতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে 3টা 2টা সকাল 11টা সাড়ে 11টা রাত 1টা পরে 4টা এর মধ্যে পাওয়া যায় বায়ার রিকোয়েস্টগুলো বেশিরভাগ সময়। যদি আমি কিছু কিনতে চাই ফাইবার থেকে, ফাইবার থেকে কিছু কিনতে চাই তাহলে আমি সুইচ টু বাইং দেবো, তাহলে এরপর যা কাজ করবো আমি এখানে কিনতে জন্য আসছি, আর সেলিং তো মানে কেন সেল করতে আসছি, যেহেতু আমরা সেল, আমরা তো সেল, আমরা প্রোডাক্টগুলো সেল করতে না, আমাদের সার্ভিস সেল করি না আমরা, আমরা সেলার, বাট বাজার যেন হতে পারে যে আপনার কি প্রোডাক্ট লাগবে এখান থেকে, তখন কি সুইচ টু বাইং করে আপনি প্রোডাক্ট কিনতে পারেন, এই হচ্ছে বিষয়। সেপারেট অ্যাকাউন্ট করতে হয় না, আপনাদের যে ডক ফাইলটা আছে এই যে এমএস ওয়ার্ডের, এটা কি আপনাদেরকে আমি দিয়ে দিবো। আচ্ছা এরপর সাপোজ আমি কি মাসে মাত্র এখানে নক করলাম না, এটা সাবমিট করলাম, সাবমিট করলাম সেটা নক করে বা মেসেজ করে, এরপরে কি বলতে হবে, এরপরে বলতে হবে যেগুলো দেখেন সবসময় কাস্টমারকে ইমপ্রেস করতে হবে, বায়ারকে ইমপ্রেস করতে হবে, এক্সট্রা টিপস ইমপ্রেস মেসেজ, এটা আমি অলরেডি আপনাকে দেখাইছি একবার, এই যে মাত্র কাজ যেটা করলাম বিফোর অর্ডার, আর এখন যেটা করবো সেটা হচ্ছে এটা যে আই এম রিয়েলি গ্লাড ইউ টু গট ইউর মেসেজ, এগুলো মেসেজ পেয়ে থাকেন আপনি তখন কি এই জিনিসগুলো অ্যাড করতে পারেন চাইলে, আর চান না আমি এটা অ্যাড করে দেবো, এটা প্রথমে অ্যাড করা ছিল, তাহলে কি এটুকের পরিবর্তে এটুকু অ্যাড করতে পারেন। আমি এখানে এক্সট্রা একটা নোট দিয়ে রাখছি যাতে কি আপনারা এটা এটা দুইটা একটা ইউজ করলেন, বা সবসময় এটা ইউজ করতে আমার কিছু না, আপনারা কি এটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী, ঠিক আছে।
এরপর আরেকটা আছে যে ইমপ্রেস মেসেজ, এটা কোনটা? ওটা কাজটা আপনাকে এসে মেসেঞ্জারে নক করলো, মেসেঞ্জারে যখন নক করে কেউ কি নক করে, সাপোজ আপনাকে মেসেঞ্জারে নক করছে যে হ্যালো ইউ হ্যাভ রিকোয়েস্ট বা অফারে সাবমিট, ক্যান ইউ ডু দ্য ওয়ার্ক, তখন আপনি লিখতে পারেন যে আই এম রিয়েলি ইন সারপ্রাইজ, আমি খুব সারপ্রাইজ হয়েছি কেন, টু সি ইউর জব, আপনাকে মেসেজটা করেছেন এই জন্য, আই এম অ্যান এক্সপার্ট ইন দিস ওয়ার্ক, আমি কি কাজে এক্সপার্ট আছি, ইউ ক্যান ওয়ার্ক উইথ ফুল কনফিডেন্স ইন মি অ্যান্ড ইউ ক্যান ট্রাস্ট মি, আই উইল ডু মাই বেস্ট টু কুপ ইউর কনফিডেন্স। এরপরে জব রিমাইন্ডার মেসেজ, আপনাকে সে কি করছে, কাজটা দিচ্ছে কিন্তু সে ভুলে গেছে কাজের যে কিছু রিকোয়ারমেন্ট প্রয়োজন, যেমন আপনি ইমেজ করতে যান তাহলে আপনার কি লাগতে পারে, তার নাম, কোম্পানির নাম, তারপর স্যালারি লিঙ্ক, তাই না, কিন্তু লাগতে পারে, সেক্ষেত্রে কিন্তু সে যখন না দেয় কাজ কিন্তু করতে পারবেন না, তো সেই ক্ষেত্রে এই মেসেজটা দিতে হবে রিমাইন্ডার মেসেজ হিসাবে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর অর্ডার, প্লিজ গিভ মি ফুল ইনস্ট্রাকশনস অ্যান্ড ওয়ার্ক ইমেজেস, আই এম ওয়েটিং ফর ইউর কুইক রিপ্লাই। কুইক রিপ্লাই কাকে কিউ আর লেখে, কুইক রিপ্লাই কে লেখে কিউ আর, মানে কিউ ফর কুইক আর ফর রিপ্লাই, অথবা কিউ আর আরেকটা আছে কুইক রেসপন্স, মানে কিউ আর। হ্যাঁ, তো এখানে এই দুটো রাখতে পারে, কিউ আর থাকতে পারে লেখার মধ্যে, খেয়াল রাখবে। ডিএম, ডিএম মানে কি ডিরেক্ট মেসেজ, পিএম মানে কি পার্সোনাল মেসেজ, অপশন থাকবে। এরপরে কি, আপনার কাজ শেষ হয়ে গেছে ডেলিভারি দিবেন, তখন লিখতে হবে কমপ্লিট ইউর ওয়ার্ক, আপনার কাজ কি শেষ হয়ে গেছে, আই ফিল ভেরি প্রাউড, আমি খুব গর্বিত টু দ্য ওয়ার্ক, কাজটি করার জন্য প্লিজ, সরি কাজটা করে দেওয়ার জন্য প্লিজ চেক দ্য ইমেজেস বা ওয়ার্ক, প্লিজ কাজটা দেখেন বা ছবিটা দেখেন হোয়েন ইউ আর ফ্রি, যেন ফ্রি থাকেন, এই যে এই লাইনটা গুরুত্বপূর্ণ, হোয়েন ইউ আর ফ্রি, তার মানে কি আপনি তার সময়টাকে প্রাধান্য দিচ্ছেন, এটা অনেকে করি না, সময়টাকে প্রাধান্য দেয় না, আমরা সবসময় রাখি নিজের সময়টা মেন, আসলে না, আপনি যখন কারোর কাছে কাজ করবেন তখন কি তার সময়টা আপনার কাছে মেন, বা যখন অন্য কেউ আপনার কাছে সাপোর্ট নিতে আসে তখন খেয়াল করতো আপনার টাইমটা মেন, তো এইভাবে কি করতে হবে, প্রত্যেকের টাইম সময় জ্ঞান থাকতে হবে, যেমন যে যার কাছে হেল্প করবে বা যে হেল্প করবে তার টাইমটা প্রাধান্য দিতে হবে আপনাকে, আর যদি আপনার কাছে সাহায্য নেয় তখন সে আপনার টাইমকে প্রাধান্য দিবে, এই সিস্টেমে কাজ করতে হবে। যেমন আপনার কি জাফর ভাই কাজ করা হবে ভাইকে দিয়ে, সে কিন্তু জোর করতে পারছে না, কেন, কারণ তার কি সময়ের মূল্য সে দিচ্ছে এখন, যে হ্যাঁ আপনি কাজটা শেষ করে তারপরে কাজটা করে দিয়ে, এটা খেয়াল রাখতে হবে, প্রাধান্য দেওয়া দেন তাহলে কি হবে আপনার একটা মিসবিহেভ হতে পারে। আর খেয়াল রাখবে মার্কেট প্লেস যেগুলো আছে ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, হ্যাঁ এই সব জায়গায় কিন্তু বায়ারের গুরুত্ব বেশি, আমাদের যারা ফ্রিল্যান্সার বা সেলার আছে এদের কিন্তু গুরুত্ব খুব কম, কারণ বায়ার থাকলে সেলাররা আসবে, সেলার থাকলে কিন্তু বায়াররা আসবে না, ঠিক আছে, তাহলে আপনারা সবসময় কাজ করার চেষ্টা করবেন একদম কি 100% নিখুঁত কাজ। আর গিগে যেটা বললাম এগুলো এখানে লিখে রাখছি আমি, এগুলো আপনার এখান থেকে দিদি মানে আপনার ক্লাস লিঙ্কে আমি ড্রাইভ ফাইলে এখান থেকে এটা নিয়ে নিন। তো এটা ছিল আমাদের কি এই বায়ার রিকোয়েস্ট সম্পর্কিত তথ্য, আপনারা কি গিগ পাবলিশ করছেন, কখন বায়ার রিকোয়েস্ট পাচ্ছেন বা পাবেন, ঠিক নাই এটা দেখা যাবে আজকে, মাত্র কিন্তু একটা কাজ ছিল, আবার দেখি তো আছে কিনা, এটা কি আপনার কিছুক্ষণ পর পাওয়ার কথা, কিন্তু বলতে বায়ার জানাগোনা হয় বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আমাদের বাংলাদেশ টাইম জোন, যেটা টাইম জোন হিসাবে দুপুর 2-3, সকাল 11-11, সন্ধ্যা 5:30-6 হলো, রাত 1-4, এই টাইমগুলোতে, এগুলোতে এই যে মোড় থেকে বায়ার রিকোয়েস্ট চেক করবেন, কিন্তু বেশি থাকে না, 5-10 সেকেন্ডের মধ্যে গায়েব হয়ে যায়, আশা করি ক্লিয়ার সবাই বায়ার রিকোয়েস্ট বিষয়গুলোতে। দেখেন আরেকটা আসছে অ্যাক্টিভ ওয়ান লেখা, দেখি কি আসে, এটা কই কই আসে না কেন, আসছে হ্যালো মাই নেম ইজ নিক, আচ্ছা আপনার নাম নিক, এই যে যখন সে নাম এখানে নাম দিল তখন ওই যে এখানে আমরা হাই লিখছিলাম না, আচ্ছা পেস্টটা কে লোড দেন না, পেস্টটা রাখেন, হ্যাঁ তো এখানে কি হ্যালো একটা নাম শো করছে, আপনাকে কি তাকে নাম বলতে হবে আগে, যে হাই হাউ আর ইউ দেন কি শুরু করবেন, তা কি বলতেছে পেস্টটা রিলোড দেন না ভাই, পেস্টটা রাখেন, হ্যালো মাই নেম ইজ নিক, আমার নাম নিক, আই এম নিড অফ লোক, তার লোক লাগবে, বিজনেস কার্ড লাগবে, স্টেশনারি লাগবে, লেটার হেড লাগবে, কভার লেটার লাগবে, বিলং আর থিং আই এম লুকিং ফর, তাহলে এইগুলো তো লাগবে, কভার লেটার, হেড লেটার, স্টেশনারি, বিজনেস কার্ড, লোগো,
আই এম লুকিং ফর অ্যাজ ওয়েল অ্যাজ মাই বিজনেস ইনফো অ্যান্ড অ্যাবাউট মাই বিজনেস। সে কি আপনার বিজনেস তথ্যগুলো দিবে, অ্যাবাউট থাকবে বিজনেস নেম, গ্রোসারি সলিউশন, জ্যানিটরিয়াল সলিউশন, স্যানিটেশন সাপ্লায়ার, সার্ভিস, কমার্শিয়াল, এগুলো তার বিজনেস নেম। আচ্ছা, এরপর কি বলতেছে, এবং সে চাচ্ছে যে আই এম ইউজিং আর রেড হোয়াইট ব্ল্যাক, সে তিনটা কালার চুজ করবে, রেড হোয়াইট ব্ল্যাক, তাহলে তিনটা কালার নাকি কাজ করতে হবে। ইফ ইউ হ্যাভ সাজেশন আই এম ওপেন টু দেম অন কালার। সে বলতেছে তিন কালার আমার চয়েস আছে, যদি আপনি চান এর থেকে কি আর সুন্দর কালার ইউজ করার জন্য সাজেশন দেন, আমি সে বিবেচনা রাখবো। আচ্ছা, এরপর বলছে লোগো, আই ওয়ান্ট দ্য লোগো বি সিম্পল, লোগো সিম্পল হতে হবে, ইয়েট আই ক্যাচিং, আই ক্যাচিং সহ, মাই ফ্যামিলি ইউজেস আওয়ার লাস্ট নেম ইন অল দার বিজনেস, অর্থাৎ তাদের পরিবার কি ব্যবসায়ের যে শেষ নেম আছে নিক, এটা রাখতে পছন্দ করে। অফার কেউ করে নাই, জিরো অফার, 7 ডেজ টাইম, বাজেট $150 করে দিই অফারটা, সেন্ড অফার, গ্যাপের জন্য তোমার আছে কাজটা দেখেন, আর একটা করি অফার আপনাদের সামনেই, $150 এখানে কাজ, যদি কাজ পাই যান তাহলে কি আপনারা এই কাজ গ্যাপের জন্য রাখবেন, তোমার গ্যাপের জন্য টিম আসতে আসতে আমি অফার করি, আসলে আসলে আসে নাই, ঠিক আছে, এবার সিস্টেমটা দেখে রাখেন যে সিস্টেমটা এইভাবে করতে হবে। ওকে, সে খেয়াল করেন আই জাস্ট ইউর জব ফর দ্যাট ইউ আর লুকিং ফর, কে কি কি যাচ্ছে, তো ইউটিউবে যাই আবার, এখন দেখেন নিউটা যখন আসলাম এখানে কোনো রিকোয়েস্ট নাই, তাই না, এখানে লোড দিলে পাবেন না, এগুলো আমার যেগুলো ছিল এটা আমার এক জায়গায় লিখতে হবে, তো আমি ভুলে গেছি, মিনিমাইজ করে নিচ্ছি এটাকে। দেখেন সেখানে কি যাচ্ছে, লিংক আমি লাগানো আবার, আই জাস্ট সো ইউর জব পোস্ট অ্যান্ড ইউ আর লুকিং ফর, কি কি যাচ্ছে সেটা এখান থেকে নেবো আমরা, আর এখানে তার নাম লেখা নিক, তাই না, তাহলে হায়ার পরে তার নামটা এখানে লিখে দিতে হবে, ফার্স্ট নেম, যত নাম সেখানে উল্লেখ করছে, তাহলে সে কি হারান হা লিখছে জান ভাই, এখানটা মিউট রাখেন, সেটা একটা হ্যাঁ লিখবো। আচ্ছা, তাহলে হাই নিক, আই জাস্ট সো ইউর জব পোস্ট, ইউ আর লুকিং ফর এ গ্রাফিক্স ডিজাইনার হু ক্যান ডিজাইন ইয়োর, ডিজাইন ইয়োর কি একটু বাদ দিয়ে, ডিজাইনার কি যাচ্ছে এখান থেকে দেখে আসি আমরা, সে যাচ্ছে কি লগো, বিজনেস কার্ড, স্টেশনারি অ্যান্ড কভার লেটার, কন্ট্রোল সি, কপি করে ডিজাইন ইয়োর লিখলাম এখানে, লেখা চলে আসলো। আচ্ছা, এখানে কন্ট্রোল জেড দেই, জাস্ট পেস্ট করব, নাহলে সমস্যা, তো টেক্সট আসবে, কভার লেটার ফর ইয়োর কোম্পানি, ফর ইয়োর কোম্পানি বা বিজনেস এখানে লিখে দেন, সমস্যা নেই, কোম্পানি অবলিক বিজনেস, বিজনেস। আচ্ছা, এরপর সে কি যাচ্ছে, চাচ্ছে যে সে ইনফো এবার দিয়ে দিবে, এবং তার কি বিজনেস নেম হচ্ছে গ্রোসারি সলিউশন, জ্যানিটোরিয়াল বা স্যানিটেশন সাপ্লায়ার, সার্ভিসিং কমার্শিয়াল, এগ্রিকালচার মানে এজি, ডিস্ট্রিবিউশন সেন্টার অ্যান্ড মোর, আরো আছে, এবং সে কি তিন টাকা এখানে কোন করছে। আচ্ছা, তাহলে আমরা এরপর লিখতে পারি যে ইয়োর চুজেন কালার, ইয়োর চুজেন কালার আর অসম, অসম বিকজ দিস কালার কালার্স আর ফান্ডামেন্টাল ফর ট্রাস্ট অ্যান্ড ইউনিক এনি বিজনেস আর প্রজেক্ট। কারণ কি আমার তো লিখতেছি, আপনারা কি আপনার মতো এভাবে লিখবেন যেটা আপনাদের মন চায়, কারণ এখানে যে কালারটা চুজ করছে
রেড হোয়াইট ব্ল্যাক লাগে মৌলিক কালার দে আর রেড যেহেতু আমি তাকে দেখাবো ধরুন আমি এটা পড়ছি বোঝানোর জন্য এটা আমি কি করবো বড় হাতে লক্ষ্য রাখবো রেড হোয়াইট এবং ব্ল্যাক তো সে কি হচ্ছে অবশ্যই ফোকাস করবো যে হ্যাঁ এই কে কারগুলো পড়ছে বা দেখছে জাস্ট এই কারণে ফান্ডামেন্টাল মনে হচ্ছে না ফান্ড অ্যাক্টিভেশন হয়ে গেছে আচ্ছা এরপরে কি আই হ্যাভ রিড অ্যান্ড সিন অ্যাটাচমেন্ট এখন অ্যাটাচমেন্ট দেয় নাই তাহলে আমি লাইনটা বাদ দেব আই হ্যাভ রিড অ্যান্ড সিন অ্যাটাচমেন্ট লাইনটা বাদ আই ক্যান মেক দ্যাট আমি করতে পারবো কি করতে পারবো ডিজাইন হবে তাহলে আই ক্যান মেক দ্যাট ডিজাইন হবে এখানে এগুলো বাদ তো এইভাবে কি আপনারা এটা থেকে সুন্দর করে আশ্বাস করবেন ডিজাইন উইথিন এ ফিউ আওয়ার্স না সে টাইম দিচ্ছে কয়দিন আমাদেরকে সরি সে টাইম দিচ্ছে আমাদেরকে 7 দিন আমরা 7 ডেজ এর মধ্যে করতে পারি উইথিন 7 ডেজ উইথিন 7 ডেজ আই এম এরপরে ক্যাম সুলার ফর দিস জব ওয়ার্ক ওয়েল ইউ ক্যান ওয়ার্ক মি উইথ ফুল কনফিডেন্স উইথ মি ট্রাস্ট মি অ্যান্ড আই উইল চার্জ আমি চার্জ করবো কত এখানে লিখে দিচ্ছি সেটা আমি ডলার কত আছে এখানে আমার বাজেটে 150 আছে এখান থেকে আমি 100 যাচ্ছি ফর দ্যাট ইফ ইটস ওকে ফর ইউ দেন প্লিজ ইনবক্স ডিএম ফর দ্য ডিসকাশন আই উইল বি হ্যাপি টু হেল্প ইউ আচ্ছা একটা বিষয় আর একটা বিষয় লাগবো পোর্টফোলিও লিঙ্ক দেওয়া লাগবে একটা এখানে পোর্টফোলিও লিঙ্ক যদি মুহূর্তে আমার নাই এটা আপনার দিচ্ছি না আমি ওকে দেন আমি কি করলাম আমার লেখা শেষ এরপরে কেটে আমি নিলাম কপি করলাম এখানে এসে সেন্ড অফারে ক্লিক করে গিগ দেখালাম গিগে এসে ডেস্কের ব্যাপার দিলাম সর্বশেষ থ্যাংকস তাহলে আপনার নাম ওকে তাহলে আমার লেখা এখন শেষ তারপর একবার ভেজ দেখবেন সব ঠিকঠাক আছে কি না চুজেন আচ্ছা বাগানটা ভুল হয়েছে এখানে চুজ ইউর চুজেন হবে এখানে এবং কত হয়েছে এখানে আমি চাইছিলাম হচ্ছে 125 তাহলে এখানে আমি 125 দিলাম এবং ডে কত ডে ছিল 7 দিন তাহলে এখানে 6 দিন এবং নাম্বার অফ রিভিশন আনলিমিটেড দেন আস্ক ফর গিগ রিকোয়ারমেন্ট দ্য অর্ডার উইল স্টার্ট ইমিডিয়েটলি আপন পেমেন্ট মেক শিওর ইউ হ্যাভ টু অল রিকোয়ারমেন্ট ইনফরমেশন স্টার্ট ওয়ার্কিং ওকে সাবমিট অফার তো কি হয়ে গেল এটা আমার সাবমিট হয়ে গেল আর একবার দেখি নতুন কোনো গিগ আসছে অফার আসছে কিনা আমার বুঝতে পারছেন তাহলে কিভাবে কাজটা করলাম এখন দেখেন কোনো এখানে অফার নাই শো করতে আবার বুঝলেন ভাই আপনি এখন আসেন আপনারটা দেখে সেম ভাবেই আশা করি লাইভ দুটো প্রজেক্ট দেখলেন ক্লিয়ার সেম অফার আপনি টপ ই করেন অফার দেন সেম ভাবে এটা লিখেন আপনি কি আমি যেটা 125 দিয়েছি আপনি 35 দেন আপনার তো আপনার গ্রাফিক্সের কাজ আয়ত্ত আছে জানা আছে তাহলে আপনি কাজ নেন বাইরে কাজ কাজ করায় তাকে টাকা পে করে দেবেন আপনার অ্যাকাউন্টে 5 স্টার চলে আসুক নাকি আপনারা কি বলেন সবাই ফাইভ স্টার আসলে তো তার কাজের সমস্যা মানে সে ভালো করে কাজ করতে পারতেছে এটাই না সেন্ড পরে ক্লিক করেন লেখেন কি কি লিমন এ এ মায়ামি এমআই জেটে এন মিজান এই ভাই কিন্তু লেখেন না আবার হ্যাঁ আলনুমান তুমি এই কাজটা কিন্তু করবা বেশিরভাগ ক্ষেত্রে করো না কিন্তু মিজান ভাই ক্লিক করো সেন্ড অফারে মিজান ভাই গিক পেজে না বাইরে কোথাও আসছে আপনাদের প্রত্যেকেরই বাইরে কোথাও আসছে কিন্তু আপনারা কি ঠিক মতন টাইমে থাকেন না আর যে টাইমে থাকেন সেটাই পান না এটা সবচেয়ে বড় ইস্যু মনে হচ্ছে জান ভাই ক্লিক করেন সেন্ড অফারে ক্লিক করে লেখা শুরু করেন হ্যাঁ দাবাই তো এটা বসে থাকবার জিনিস না তো আপনাদের মাত্র দেখালাম না আমি যে আমি নেক্সট পেজ আমি যে পেজে ছিলাম সেই ট্যাব থেকে অন্য ট্যাবে গেছি বা এটা কষ্ট নেই এক সেকেন্ডে 2 সেকেন্ড হতে পারে ধর আপনি কি ট্যাবে আসতে আসতে আপনার নেট কত সরলো লোড করতে করতে আপনার কি ব্যান্ডেজ আউট হয়ে গেছে এমন অনেক সময় তো হয় হ্যাঁ
সুযোগ খুব কম, কিন্তু যখন ওয়ান লেভেল স্টার হয়ে যাবেন এরপর দেখবেন কি আপনি দাপটা ওখানে মানে এখান থেকে যা তুমি যাও চলে যাও গিক ব্যাড কোথায় আসো না, মানে পায়ে ধরলেও যাবে না যখন ওয়ান লেভেল স্টার হয়ে যাবেন। তো সেই পর্যন্ত কষ্ট করতে হবে, 10টা প্রজেক্ট সাকসেসফুলি শেষ করতে হবে। মিজান ভাই কি হলো আপনার, লক হয়ে গেছে মনে হচ্ছে? স্ক্রিন দেখতেছেন তারপর কোনো কিছু ক্লিক করতেছেন না, বললাম সেন্ড করে ক্লিক করেন। না নেওয়ার কারণ কি? কথাটা দেড় মাসে গেল মন চায় না, তোর মানুষ পাবলে মাসে কি করবি? মোট থেকে বাইরে রিকোয়েস্টে বুঝলেন ভাই, আপনার সময় এসে নেট প্রবলেম হইতেছে বুঝছেন, এখানে আসতেছে না, পেস্টে রিলোড দেন, পেস্টে রিলোড দেন, দেখেন বাইরে রিকোয়েস্ট হারাই যাবে, পাবেন না আর, অন্য একটা আসবে, নেট সলো হলে থাকে না, এখন দেখেন নাই, এটাও জিরো এটাও জিরো, তাই না? এরকম মোট থেকে বাইরে রিকোয়েস্ট চেক করবেন, চেক করে আপনারা কি বাইরে রিকোয়েস্ট কাস্টম অফার দেবেন, 10টা অফার দিলে একটা ডলার পাবে নেই, তবে সুন্দর করে লিখতে হবে, সুন্দর প্রাইসিং দেওয়া লাগবে, সুন্দর টাইম দেওয়া লাগবে। ক্লিয়ার সবাই? ব্যাড রেকর্ড সেন্ড করার পদ্ধতিটা হ্যাভ এনি প্রবলেম? নো স্যার। আর যে কাজ পারেন না সেই কাজ কি, গ্রাফিক্স লোক নেই আশেপাশে ভালো কাজ পারে, আপনাদের যে কাজ পারেন সেই কাজটা অবশ্যই নেবেন, আর যে কাজটা পারেন না, যদি আপনার টিম থাকে, আপনার কি আছে 200 মেম্বার টিম আছে, তার মধ্যে গ্রাফিক ডিজাইনার আছে 20 জন, কাজটা তাকে কাজটা দিয়ে দেন, তার ডিজাইন করলো, আপনাকে কি ডেলিভারি করে দিলেন, মাঝখানে আপনি থার্ড পার্টি, আপনার লাভ হলো কি, আপনার প্রোফাইলে 5 স্টার শো করলো, বুঝছেন বিষয়টা? কাজ করাবেন যাকে তাকে আপনি টাকা ফুল দেন, সমস্যা নেই করলো, আবার আপনি কি প্রোফাইলে 5 স্টার নিয়ে আসেন মাঝখানে দিয়ে, তাহলে আপনার কি 5 স্টার বাড়লো, মানে প্রোফাইলে আপনার র্যাঙ্কিং বাড়লো, আর যে কাজ করতে আপনি টাকা দিলেন তো সেও খুশি, আপনার খুশি, ক্লায়েন্ট খুশি, তিনজনে খুশি, কি আর ঠিক আছে না বাজাফর ভাই? জীবন থাকে আপনার টিম মেম্বার, না থাকলে পরের বিষয়, আগে তো আছে কি না, অবশ্যই খেয়াল রাখতে হবে সবসময়, যে কাজ পারি না সেই কাজকে আমরা নেওয়ার চেষ্টা করব না, যে টিম থেকে থাকে, এবং টিম থাকা মানে না যে সে কি ছবি ব্যাকগ্রাউন্ড করে সে গ্রাফিক হয়ে গেল, এমন কিন্তু না, তাকে অবশ্যই দক্ষ হতে হবে, দক্ষ না হলে কিন্তু কাজ নিয়েন না, কিন্তু আপনার প্রোফাইলটা বাস পাবে, আপনার কি 5 স্টার হয়ে যাবে 1 স্টার, আপনাকেই সব দিকে খেয়াল রাখতে হবে, ভালো হলে আপনার খারাপ হলেও আপনার এটা খেয়াল রাখতে হবে, ভালো খারাপ হলে কিন্তু যাকে কাজ দেবে তার কিন্তু কিছু হবে, তার কিন্তু টাকা ঠিকই পাচ্ছে, তো সবকিছু খেয়াল রেখে কাজটা করতে হবে, কি বলছেন নতুন ভাই, আরিফ ভাই, নন ভাই, 24 ঘন্টা অনলাইন থাকার চেষ্টা করবেন, তো সব থেকে বেশি দুপুর 11টা থেকে শুরু করে 12টা, 2টা থেকে 3:30টা, তারপর 5:30টা, যে 5:30টা থেকে 7টা পর্যন্ত, আর রাত 1টার পর থেকে 4টা পর্যন্ত, এই মাঝখানে বেশি বেশি ভাবে পাওয়া যায়, মানে বাইরে রিকোয়েস্ট থাকে। 14 আপনার গিগ লাগবে না, গিগ অবশ্যই ফাইবারে আছে, ফাইবার থেকে বাইরে কোথাও যায় নাই, আপনার গিগ ফাইবারের মধ্যেই আছে, কিন্তু পেজ র্যাঙ্কিং এ আসতেছে না, পেজ র্যাঙ্কিং এ টাইম নিচ্ছে, অথবা আপনার কিওয়ার্ডে কোথাও একটা করছেন, বা সাধারণ নাম্বার দিয়ে একটা ভুল থাকতে পারে, এটা সমস্যা না, কারণ কি প্রতিনিয়ত নতুন নতুন কি ফ্রিল্যান্সাররা ইনকোড হচ্ছে, দেখা গেছে আপনারটা কি লাস্ট ইয়ে পেজে ছিল, বা 10 জন যখন জয়েন করল তখন আপনার দেখবেন আউট হয়ে গেল, কারণ প্রত্যেকে কিন্তু মার্কেট অ্যানালাইজ করে, দেখা গেলো তার থেকে আপনার নাকি একটু কম হয়ে গেছে,
হ্যাঁ, যে মাইরা আপনার নাম কি মাহফুজের, এটা সমস্যাটা হয়েছে মাহফুজের, তো আমি খেয়াল করি নেই যখন ও লিখছে, ওটা খেয়াল রাখা হয় নাই। তো এরপর থেকে ওরটা এখন তেমন না, পেজে না, এটা পেজে আছে, টপ পেজে ছিল, টপ পেজে 2 নম্বরে ছিল, এটা এখন আস্তে আস্তে সেকেন্ড পেজে আসছে। তো এটা একটা সমস্যা হচ্ছে ওর। তারপরে বলছে আমি এটা ডিলিট করে দিই নতুন কেক করার জন্য, তো সেই কাজটা করতেছে, গেট হয়ে যাবে না। মাহফুজ কিন্তু আগে থেকে কাজ করতো ওয়েবসাইটে, তো ওদেরকে তাড়াহুড়া করতে গিয়ে ওইটা ও দেখে না, আমাকে করে নেই, আর যা দেখছে তা তো কিছু দেখে না। আর আপনি দেখেন যারা আছেন, যখন সাপোজ পেজের সমস্যা হয়েছে, তার প্রবলেম সলভ আউট করতেছি আমি, আপনারা কেউ দেখেন না, সবাই তখন ঘুমান যান। আবার এই প্রবলেমটা যখন আপনারা নিজেরা যখন ফেস করেন, তখন স্যার এই প্রবলেম হয়েছে কেন সলভ করবো, এই জিনিসটা বেশি হয় আমি দেখছি। কারণ সবাই মনে করি যে এটা কি আরিফ মানে আরিফ, মিজান মানে মিজান, এটা আসলে ভুল চিন্তা। আপনি খেয়াল রাখতে হবে যে আপনিও যা মিজানও তাই, আপনি কাজ শিখে। এটাই হয় বেশিরভাগ ক্ষেত্রে, তো এগুলো একটু খেয়াল রাখবেন। তাহলে কি আপনাদের মধ্যে একতা সৃষ্টি, একতা করে বাড়ান, একতা বাড়লে আপনাদের কি মনুষ্যত্ব, ভালোবাসা, দশজনের মিশলে শ্রদ্ধা এটা পাওয়া যাবে। কারণ ভাই টাকা তো সবাই ইনকাম করবে, যদি আপনার এরকম থাকে যে আপনি নিজেও টাকা ইনকাম করতেছেন, নিজে ভালো আছেন, দশজন ভালো করতে পারতেছেন, এরকম তো দশজন আপনার মধ্যে কৃতজ্ঞ থাকবে। যতদিন সে আপনার এই পথে বা আপনার দেখানো পথে কাজ করে যাবে, আপনার কিন্তু কি সে লাইফ জীবন মানে যতদিন বেঁচে থাকবে, যতদিন আল্লাহ বাধা রাখে, ততদিন কিন্তু বেঁচে থাকবে আপনার কাছে, তাই না? এটা আপনার কি হবে নিজের কাছে একটা মানে আলাদা ভালো লাগা লাগবে, যে হ্যাঁ আজকে ভাইকে শিখেছিল বিষয়টা, ভাই ঘুরতে সকাল শিখছিল, অনেকে আছে তারপর ডাক দিবেন সে আসবে না সর্দিকে, অনেকেই আছে কাছে ভাই, যে যারা ফ্রিল্যান্সিং করতেছে আমরা কাছের আত্মীয় ভাই তাকে বললে সর্দিকে ইগনোর করে। আর সব থেকে বেশি পরিবার থেকে ভাই ফ্রিল্যান্সিং এর কাজের প্রতি নেগেটিভিটি আসে সব থেকে কাছের লোকের কাছে, কাছের বন্ধু হতে পারে, বান্ধবী হতে পারে, পরিবারের কি বলে হতে পারে, আত্মীয় হতে পারে, বোন হতে পারে, ভাই হতে পারে, কাছের বেস্ট ফ্রেন্ড হতে পারে, যে কি করিস ঘরে বসে অনলাইনে, এটা সব থেকে বেশি আপনাকে করবে ইগনোর করবে, আপনাকে জানার চেষ্টা করবে। আবার দেখবেন একটা ভালো কিছু হবে, আপনার ভালো একটা পর্যায়ে আসবেন, আল্লাহ যখন সহায় থাকবে তখন দেখবেন কি এরাই আবার বলবে যে আমি জানতাম তুই পারিস বা পারবি, তোর সেই ট্যালেন্টটা আছে। তো সব থেকে যেটা বিষয় ওই আল্লাহ আপনার বিশ্বাস রাখেন, আর নিজে এখানে কঠোর পরিশ্রম করেন, পাবেন কিছু অবশ্যই পাবেন, আমি বিশ্বাস করি ভাই। কারণ আমি ভাই তেমন ভালো পরিবার ছিল না, ভালো পরিবার ছিল না বললে অনেক ভুল হয়ে যায়, কারণ ব্যাকগ্রাউন্ড যেরকম ছিল সেরকম নাই। কারণ যখন আমার জন্ম হয়, যাই হোক অনেক কিছু বল করলাম, ভুল ত্রুটি থাকলে আমাদের সাথে দেখবেন। তাহলে আপনাদের কি পরবর্তী ক্লাসটা শনিবারে হচ্ছে 5:30 বাজে, সমস্যা করবে হলো আমাদের হিন্দু ম্যাডাম আছে, উনি এলো একদম 5:40 দিকে আসে, তো আমরা 5:30 মধ্যে দেখি এর মধ্যে যেন আসলে আসলো না আসলে বেরিয়ে যাবো 5:40 পরে। ক্লাস করলে আপনাদের একটু ছিল, পাশাপাশি ভিডিওটা আপলোড দিয়ে দিই আপনাদের ক্লাসে। মাইক্রোকে কাজ করেন, আসেন দুজন আসেন, ইনস্ক্রিপশন মাইক্রোকে কাজ করেন, আবু তো হ্যাঁ মাইক্রোকে কাজ করো, মানে মিজান করো, নমান নমান আসো, নমান করো।